2 নম্বৰ ছোৱা এটা ত্ৰিকাত বহুপদ উলোৱা মানে এটা ত্ৰিকাত বহুপদ উলাব দিছে তা শূন্যফলৰ সমষ্টি শূন্যকটা গুণফলৰ সমষ্টি আৰু শূন্যকটা গুণফল ক্ৰমে কি দি আছে 2 দি আছে -7 দি আছে আৰু 14 দি আছে মানে শূন্যটা সমষ্টি এটা ত্ৰিকাত বহুপদ তিনিটা শূন্য থাকিব তো তিনিটা শূন্য সমষ্টি আছে 2 তিনিটা মানে তিনিটা শূন্য যোগফল তিনিটা শূন্য গুণফলৰ সমষ্টি তোমালোক বুজাইছো ভালদৰে মানে দুটাটা কৰি পূৰণ কৰি যোগ কৰি -7 হয় আৰু তিনিটা শূন্যৰ পূৰণ কৰি হলে -14 হয় যেনেকুৱা মই নিকলিছোঁ শূন্যটা সমষ্টি মানে আলফা বিটা গামা বুলি ধৰিছোঁ শূন্যকেইটা 2 শূন্যটা গুণফল সমষ্টি -7 শূন্যটা পূৰণফল হ'ল -14 তেনেহ'লে বহুপদটো কি হ'ব তো বহুপদ আমি ফৰ্মেশ্যনটো লিখিছোঁ যে এক্স কিউব মাইনাছ শূন্যটা সমষ্টি ইনটু এক্স প্লাছ শূন্যকেইটাৰ গুণফল গুণফলৰ সমষ্টি ইনটু এক্স প্লাছ শূন্যকেইটাৰ গুণফল এনেকৈ আমি এইটো হ'ল সূত্ৰ ত্ৰিকাত বহুপদ ওলোৱা এটা সূত্ৰ যেনেকুৱা ত্ৰিকাত বহুপদ ওলোৱা সূত্ৰ আছিল তেনেদৰে এইটো ত্ৰিকাত বহুপদ ওলোৱা সূত্ৰ এতিয়া মানবিলাক বহাই দিয়া এক্স কিউব মাইনাছ একেবাৰে সহজ হয় এইটো আছিল 2 এক্স হ'ব এতিয়া প্লাছ -7 এক্স হ'ব তাৰপিছত প্লাছ আছে -14 এতিয়া ভেলুবিলাক বহাই দিলোঁ এতিয়া মাইনাছ প্লাছ ঠিক কৰি লোৱা যে এক্স কিউব হ'ব এতিয়া -2 এক্স এইটো স্কুৱাৰ আছিল এইটো স্কুৱাৰ এক্স 2 এক্স স্কুৱাৰ এতিয়া চব -7 আছে প্লাছ ইনটু -3 কৰিলে মাইনাছ হৈ যাব -7 এক্স প্লাছ মাইনাছ কৰিলে -14 হৈ যাব এইটো হ'ল ত্ৰিকাত বহুপদটো তাৰ শূন্যকটাৰ সমষ্টি 2 শূন্যটাৰ গুণফলৰ সমষ্টি -7 আৰু শূন্যকটাৰ গুণফল হ'ব -14 এইটো অংক ইমানখিনিতেই এইখিনিতে শেষ হৈ গ'ল এতিয়া নেক্সটটো চোৱা মূলতে এইটো এইটোৰ মানে অনুশীলনী 2.4ৰ অংকটো তোমালোকে স্কিপ নকৰিবা এইটো পৰীক্ষাৰ কাৰণে ইম্পৰ্টেণ্টেই হয় ইয়াতে দিয়া আছে 3 নম্বৰত যদি এক্স কিউব -3 এক্স স্কুৱাৰ প্লাছ এক্স প্লাছ 1 বহুপদৰ শূন্য তিনিটা এ -b এ আৰু বি এ প্লাছ বি হয় তেন্তে এ আৰু বিৰ মান কিমান হ'ব তেনেহ'লে শূন্য মানে শূন্য তিনিটা কি দি আছে মানে এটা শূন্য হ'ল এ -b আৰু এটা শূন্য হ'ল এ আৰু আৰু এটা শূন্য হ'ল তোমাৰ এ প্লাছ বি এনেকুৱা শূন্যকেইটা দিয়া আছে তেনেহ'লে এ আৰু বিৰ মান কি হ'ব এইটো তোমালোকৰ চিম্পুল এ আৰু বিৰ মানটো তোমালোকে ওলাবই পাৰিবা যেনেকুৱা শূন্য এটা সমষ্টি তোমালোকে কৰি দিবা শূন্য এটা সমষ্টি কি এক্স -x হওক তো -x হওক হ'লে 3/3 হ'ব মানে -3 আছে তো 3/ এইটো 1 আছে 3 হ'ব তেনেকৈ বহাই দিলে হৈ গ'ল এনেকুৱা এইটো তোমালোকক কৰি দেখাই আছোঁ 3rd নম্বৰটোত বহুপদ এটা দিয়া আছে বহুপদটো হ'ল ত্ৰিকাত বহুপদ আৰু তিনিটা তেনেহ'লে ত্ৰিকাত বহুপদত তিনিটা শূন্য থাকিব আৰু তিনিটা শূন্য দিয়া আছে কিন্তু শূন্যবিলাক তোমাৰ নিৰ্দিষ্ট মান নহয় ধ্ৰুৱক পদ নহয় এইবিলাক তোমাৰ অজ্ঞাত ৰাশিবিলাক দিয়া আছে যেনেকুৱা এ -b এ আৰু এ প্লাছ বি এই তিনিটা সূত্ৰ এই ত্ৰিকাত বহুপদ এক্স কিউব -3 এক্স স্কুৱাৰ প্লাছ এক্স প্লাছ 1 এই ত্ৰিকাত বহুপদৰ শূন্য তিনিটা কি দি আছে এ -b এ আৰু এ প্লাছ বি এই তিনিটা শূন্য তেনেহ'লে আমাৰ কি ওলাব হৈছে এ আৰু বি ওলাব হৈছে এইটো কিমান টান নহয় এইটো সহজ আছে কিন্তু তোমালোকে কেনেকৈ ওলাবা আমি যেনেকৈ পাইছিলোঁ শূন্য তিনিটাৰ যোগফল শূন্য তিনিটাৰ যোগফল আছিল -b/a তো সেনেকৈ বহাই দিবা শূন্য তিনিটা যোগ কৰি দিবা আৰু b/a কি আছে মাইনাছ দি কিনে বিৰ মান আছে -3 এই বহাই দিবা হৈ যাব এতিয়া আহা অংকবোৰ কৰোঁ আমি আমাৰ কি দিয়া আছে যে এইটো এটা ত্ৰিকাত বহুপদ যে এক্স কিউব -3 এক্স স্কুৱাৰ প্লাছ এক্স প্লাছ 1ৰ তিনিটা শূন্য হ'ব ত্ৰিকাত বহুপদ তিনিটা শূন্য হ'ব শূন্য তিনিটা কি দিয়া আছে এ -b এ আৰু এ প্লাছ বি এই তিনিটা শূন্য দিয়া আছে আমাৰ তেনেহ'লে এ আৰু বি আমাৰ ওলাব দিছে এইটো আমি কেনেকৈ ওলাব পাৰোঁ এতিয়া চোৱা তো শূন্য আমিতো পাইছিলোঁ শূন্য তিনিটা যোগফল শূন্য তিনিটা গুণফলৰ যোগফল এইবিলাকতো পাইছিলোঁ তেনেহ'লে শূন্য তিনিটা বহাই দিয়া ফাৰ্ষ্টত যোগফল কৰা যে এনেকৈ শূন্য তিনিটা যোগফল মানে এটা যোগফল আছিল -b/a তেনেহ'লে শূন্য তিনিটা আছিল আমাৰ এটা আছিল এ -b এ -b আৰু এটা আছিল এ আৰু এটা আছিল এ প্লাছ বি এই তিনিটা আছিল b/a মানে কি হ'ব এইটো চোৱা বিৰ মান আছে তোমাৰ 3 মাইনাছ আছে মাইনাছ দিয়া বিৰ মান আছিল -3 আৰু এৰ মান আছে তোমাৰ 1 এইটো তোমাৰ 3 হৈ যাব এইকেইটা তুমি প্লাছ কৰি দিয়া প্লাছ কৰিলে তোমাৰ এ -b প্লাছ এ প্লাছ এ প্লাছ বি এইটোৰ মান তোমাৰ 3 হৈ যাব মানে কি -3 ইনটু কৰিলে প্লাছ হৈ যাব আৰু তলততো এটা 1 থাকিবই এইটো হ'ব 3 এতিয়া তোমাৰ বি আৰু বি কেঞ্চেল হ'ব
এটা দুটা তিনটা এই আছে তাহলে 3a 3a ইকুয়াল 3 এর 3 দিয়ে ডিভাইড করলে এটু a ইকুয়াল তোমার 1 হবে ইকুয়াল 1 কি হল মানে 3a আছিল এটা লাইন শর্ট করি তোমাকে শিখাই আছে যে কেনে শর্ট করব লাগে a ইকুয়াল কি 3 টু a লগত ইনটু হই আছে এখানে কি ডিভাইড হয়ে যাবে 3/3 3/3 ইকুয়াল 1 হয় এখানে 1 লিখে দিছো এনে কথা গেলে তোমাকে ডাইরেক্ট এনে কে লিখে দিবা শর্ট হবে তাহলে এর মান আমি পাই গেল এটা লাগে b এর মান তাই b এর মান সো কেনে লিখে পড়ো আকো শূন্য তিনটা গুণফলর যোগফল এনেকে লিখি ললা শূন্য তিনটা গুণফলর যোগফল শূন্য তিনটা গুণফলর যোগফল আছিল সি বাই এ বা শূন্য তিনটা গুণফল করে দিব পারিলা হয় এটা লিখিছো শূন্য তিনটা গুণফলর যোগফল তোমার যে ইচ্ছা এটা লিখিব পারিলা হয় এটা চোৱা গুণফলর যোগফল তেনেহলে এটা এটা দুটা করে পূরণ করব লাগিব এ মাইনাস বি ইনটু এ এটা এটা কল যোগ করিব লাগিব এ ইনটু এর মানে তোমার ব্রেকেট নিদিলে হল হয় এ প্লাস বি এটা এটা কল আর একটা আছে এ প্লাস বি হল ইনটু এ মাইনাস বি আর সির মান কি আছে এতে সির মান আছে তোমার এতে এক্স আছে মানে কি এক্স এর হক তোমার 1 আছে আর এর মান আছে 1 কেন হলে 1 বাই 1 1 বাই 1 মানে 1 ই হবো এটা তুমি ইনটু করিছো এটা ইনটু করলে এ স্কয়ার মাইনাস এ বি মানে এ দি এ দুটা করিছো ইনটু প্লাস এটু দি এ স্কয়ার প্লাস এ বি ইনটু প্লাস এটু তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাত পড়িছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাটো ভাঙিলে এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যায় এটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এনেকে লিখে দিছো এটু তো 1 হয়ে যাব 1 এতিয়া এ মাইনাস বি এ বি টু মাইনাসত আছে এটা এ বি টু প্লাসত আছে এটা তো এইটো একটু কাটিব পারি দিছো এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার তিনি তো প্লাসত আছে তিনি হলে 3 এ স্কয়ার আর এটা মাইনাস বি স্কয়ার আছে মাইনাস বি স্কয়ার এখানে তো 1 আছে এই তুমি এর মান কি পাইছিলা এর মান তুমি 1 পাইছিলা তো এর মান তুমি বহাই দিয়া 3 ইনটু এ 1 স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 1 এইটো করলে তোমার 3 হয়ে যাব মাইনাস বি স্কয়ার এইটো সো এইটো তুমি ডাইরেক্ট বি স্কয়ার ইকুয়াল 3 মাইনাস 1 লিখা এটা মুই আমি কেনেকে করিছো এইটো যেনেকা 3 মাইনাস বি স্কয়ার আছিল তো বি টু হিপিনে লওয়া হিপিনে ললে কি হব এনে কমই দেখাই দিছো মানে শর্ট তোমাক কেনেকে করবে লাগে হেবলা শিখাই আছো তোমাক এইটো বি ইকুয়াল 1 আছিল এটা তুমি ইয়ার পড়া বি টু হিপিনে ললে 3 আর 1 টু পিনা না 1 টু পিনা নিলে তোমার মাইনাস হয়ে যাবে 1 আর বি টু পিনা নিলে প্লাস হয়ে যাবে বি তো এইটু তুমি এপিনে লিখেছো মানে বি ইকুয়াল 3 মাইনাস 1 এনেকে লিখেছো সেই কারণে 3 মাইনাস 1 করলে তো 2 হয়ে যায় তো বি স্কোয়ার ইকুয়াল 2 তো স্কোয়ার আছে যদি এপিনে স্কোয়ার টু হলে এপিনে রুট হবো প্লাস মাইনাস তো বি ইকুয়াল প্লাস মাইনাস রুট 2 এইটু হয়ে গেল অ্যান্সার তাহলে এর মান পালো এতেকে এ ইকুয়াল এর মান পাইছিল 1 1 লিখে দিয়া আর বি ইকুয়াল প্লাস মাইনাস রুট 2 এইটাই হল তোমার এ আর বির ভ্যালু অ্যান্সার ওলাই গেল 4 নম্বর দিয়ে আছে এটা একটা বহুপদ হয় এই বহুপদর দুটা শূন্য দিয়ে আছে যদি এতে এটা লেখা আছে মানে কি 2 প্লাস মাইনাস রুট 3 এটু এটা শূন্য দিয়ে আছে কিন্তু এটা শূন্য নহয় এতে দুটা শূন্য আছে মানে 2 প্লাস রুট 3 এটা হবো আর 2 মাইনাস রুট 3 এটা হবো প্লাস মাইনাস যেহেতু দিয়ে আছে আর আন শূন্যটা ওলাব লাগে মানে এতে যেহেতু 4 আছে এর মাত্র 4 আছে তাহলে 4টা শূন্য থাকিব আর দুটা শূন্য আমার দিয়ে আছে কিন্তু তোমার আগতে যোনবিলাক কৰিছিলা এইটো তুমি চাব পাৰা উদাহরণ 9-2 তারপরে উদাহরণ 9 অনুলনির অনুলনির 2.3 3 নম্বর 2 এই একই নিচিনা এইটো এইটো অলপ মানে বেশিকৈ দিয়া আছে এইটো মই দেখাই আছো কেনে করব লাগিব এইটো বহুপদ হয় এইটো বহুপদর শূন্য দুটা কি দিয়া আছে এইটো তো এইটো বহুপদ শূন্য দুটা 2 প্লাস মাইনাস রুট 3 এইটো দিয়া আছে তাহলে দুটা দিয়া আছে এইটো আমি ভাঙি লম 2 হ্যাঁ এবার লিখিল প্লাস মাইনাস রুট 3 এইটা তুমি 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 এনেকে ভাঙি ললা এটা তুমি এটা এক্সত কেনে আনিবা বহুপদত কেনে আনিবা
এনে গেলে পড়ায় মানে কি প্লাস টু মাইনাস করবে মাইনাসে প্লাস করবা এক্স মাইনাস টু মাইনাস রুট থ্রি এটা হব আর এটা হব এক্স প্লাস মাইনাস হব মাইনাস টু প্লাস রুট থ্রি হব এইটো ইয়ারপর তোমার আহিব এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তারপর হব তোমার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান গতি এই বহুপদটো দি এই বহুপদটো তুমি হরণ করবা হরণ করলে যে এনসার আহিব যে ভাগফল আহিব সেই ভাগফলটুক আপনার মানে ভাঙিও উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ভাঙি তারপর দুটা শূন্য পাবা সেই দুটা হব তোমার এনসার ঠিক আছে সো তোমালোকে এইটো চ্যাপ্টার গোটেইখিনি ক্লিয়ার করে লওয়া গোটে সব অঙ্কবিলাক তোমালোকে ক্লিয়ার করে লওয়া যেনেকে করিব লাগে মই শিকাই দিছো আর কিবা যদি কমেন্ট মানে ডাউট থাকে তোমালোকে কমেন্টত সুধিবা সো আজির ভিডিওটোত ইমানখিনি আর এইটো চ্যাপ্টারও শেষ হল দেন থ্যাংক ইউ